চাচা বলছি দোকানটা দেন, দোকানটা দোকানটা মাথায় লাগবে বলবেন? হ্যাঁ বলবো, বলুন। কালকের ঘটনা, 8টার সময় বাবা চান করতে যায় সামনের পুকুর, তো পুকুরের কাছে। তারপর কতক্ষণ বাদে যখন আসেনি বাড়িতে, তখন আমাকে বাড়ির লোক বলে, যা দেখ কোথায় গেল তোর বাবা। তারপর আমি কিছুক্ষণ বাদে যেয়ে ওটাকে খুঁজলাম, একবার গেলাম, আরও আমার মনে যখন ধিঁধা লেগেছে তখন ঘুরি আর আমি চলে গেছি। 2-3 বার পাই পুকুরটা আমার খোঁজা হয়ে গেছে, আমি লাশ সে পাওয়া যায়নি। তার মধ্যে তারপরে আমি যাই থানা, মানবাজার থানা। যখন পাওয়া যায়নি তখন আমাকে মানবাজার থানা যেতে বাধ্য হয়েছি। আমি মানবাজার থানা যাওয়ার বাদে বই তো 14 কপি আমাকে বললো, তুমি পাসপোর্টও নিয়ে এসো, তাহলে তোমার ডায়েরি দেবো, না তো ডায়েরি হবে না, দিয়ে যাওয়া হচ্ছে। বই ঠিক আছে স্যার, কালে আমি আজ তো আর পারবো না, অনেক দূর বাড়ি আমার, আর আমার তো কোনো গাড়ি ঘোড়া নেই, আমি এরকম এসেছি কাল, তাহলে তো আর আমি আসতে পারবো না। আমি বলছি ঠিক আছে তুমি কালকে চলে এসো। আজ সকালে কী ঘটেছিল? আজ সকালে ঘটেছে, আমি সকালে যখন 7টার সময়, আমি তো এমনি আমার গ্রামের লোকেই বলছে যে লাশটা আছে ওখানে। কোথায়? ওই একটা আমাদের পুকুর, পুকুর তো পুকুরটার মধ্যে গ্রামের লোক বলছে, হ্যাঁ বলছে ওখানে হচ্ছে লাশ আছে, তো তুমি দেখো যাই। তা আমি গেলাম, আমি না গেলে তো ওরা কেউ আগাচ্ছে না, তো বলে আমাকে তো যেতেই হবে, আমি যাই দাঁড়াই। ওরা বললো, তখন আমি বললাম যে ভাই তাহলে থাক। গিয়ে কী দেখলেন? আমি যেই দেখলাম যে এরকমভাবে শোয়া ছিল, মানে কোনো ভাসি ছিল, কোনো ক্ষত চিহ্ন ছিল, হ্যাঁ চোখের মধ্যে পুরো রক্ত বেরোচ্ছে এখনো পর্যন্তই। কী করতো তোমার বাবা? আমার বাবা TMC কর্মী ছিল। এই ঘটনার পেছনে কারা দায়ী হতে পারে আপনি কী মনে করছেন? আমার সন্দেহ লাগছে BJP। কেন? বাবা রাজনীতি করতো, ভাই কথা কাটাকাটি হতো সবার সাথে। আচ্ছা, গ্রামের প্রত্যেকটি লোকের সাথে। আপনি কী চাইছেন? আমি এখন চাইছি যে পোস্টমর্টামে পরে আমি যা করবো করবো। আপনার নাম? আমার নাম রাম রাঘব মহান। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত করিনি, পোস্টমর্টামের পরে আমি সব কিছু করবো।